হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, 500টি গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকের পার্ট 6-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং এর আগের পার্টগুলো আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে সমস্ত পার্টগুলো পেয়ে যাবেন। আপনারা যারা এখনও আগের পার্টগুলো দেখেননি, আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে পার্টগুলোকে দেখে নেবেন, কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক কম্পিউটার জিকের পার্ট 6। প্রশ্ন নাম্বার 131, এক্সেল প্রোগ্রাম এ ফাইল সেভ করলে ফাইল নেম এর শেষে কী যুক্ত হয়? উত্তর .xls। কোশ্চেন নাম্বার 132, এমএস ওয়ার্ডে ফাইল সেভ করলে ফাইল নেম এর শেষে কী যুক্ত হয়? উত্তর .docx। এবং বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে এই স্টার চিহ্নিত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 133, স্প্রেডশিট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয়? উত্তর অ্যাকাউন্টিং এর কাজ করা হয়। কোশ্চেন নাম্বার 134, এক্সেল এ লজিক্যাল ফাংশন কোনটি? উত্তর =IF। কোশ্চেন নাম্বার 135, D10 থেকে D20 সেল যোগ করার ফাংশন কি? উত্তর =SUM, ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে D10 = D20। কোশ্চেন নাম্বার 136, মেল মার্চ কোথায় থাকে? উত্তর টুলস মেনুর মধ্যে মেল মার্চ থাকে। কোশ্চেন নাম্বার 137, ফাইল ক্লোজ এর কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর Ctrl+F4, এটা প্রেস করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 138, এক্সেল এ একাধিক সেলকে একত্রিত করাকে কি বলে? উত্তর মার্জ। মার্জ সেল করলে সমস্ত সেলগুলো একত্রিত হয়ে যায়। কোশ্চেন নাম্বার 139, স্পেলিং অ্যান্ড গ্রামার এর জন্য কোন ফাংশন কি ব্যবহৃত হয়? উত্তর F7। কোশ্চেন নাম্বার 140, রিসাইকেল বিন এ কোন ধরনের ফাইল জমা থাকে? উত্তর ডিলিটকৃত, অর্থাৎ যে সমস্ত ফাইলগুলো ডিলিট করা হয় কম্পিউটার থেকে সেগুলো গিয়ে জমা হয় রিসাইকেল বিনের ভিতর। বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, আমি আমার চ্যানেলে ইতিহাস, ভূগোল এবং কম্পিউটার উপরে যে সকল প্রশ্নোত্তর প্রোভাইড করছি, MCQ টাইপ বা শর্ট কোশ্চেন, সেগুলোর সমস্ত যে PDF ফাইল সেগুলো আপনারা যদি ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সমস্ত প্রকার যে PDF ফরম্যাটগুলো আছে, সমস্ত কোশ্চেন অ্যান্সারের যে PDF ফরম্যাট আছে, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং তার পাশাপাশি বন্ধুরা, অনেক চাকরির ভ্যাকান্সি আছে যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক সময় ভিডিও আকারে প্রোভাইড করতে পারি না, তো সেই সকল চাকরির ইনফরমেশনও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি আপনারা আবেদনযোগ্য হন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকেও চাইলে আবেদন করে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে অবশ্যই এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সেখানে কিন্তু সমস্ত প্রকার PDF ফাইল এবং কিছু বই আমি সেখানে PDF আকারেও কিন্তু প্রোভাইড করতে চলেছি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কোশ্চেন নাম্বার 141, PHP দিয়ে কী বোঝানো হয়? উত্তর সার্ভার সাইড স্ক্রিপ্টিং বোঝানো হয়। কোশ্চেন নাম্বার 142, SQL এর পূর্ণরূপ কী? উত্তর স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 143, কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর গণনা করা। কোশ্চেন নাম্বার 144, কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? উত্তর ডেটা প্রসেসিং করা। কোশ্চেন নাম্বার 145, গাটার কী? উত্তর পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা। কোশ্চেন নাম্বার 146, কার্সারকে কোন ডকুমেন্টের প্রথমে আনা নিয়ম কী? উত্তর Ctrl+Home। কোশ্চেন নাম্বার 147, একটি ফিল্ড এর নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? উত্তর 32টি। কোশ্চেন 148, ডেটাবেজের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? উত্তর ফিল্ড। কোশ্চেন নাম্বার 149, ফোল্ডার এর ভিতরে কী থাকে? উত্তর অতিরিক্ত ফাইল এবং ফোল্ডার। কোশ্চেন নাম্বার 150, A² লেখার জন্য কী ব্যবহৃত হয়? উত্তর সুপারস্ক্রিপ্ট। কোশ্চেন নাম্বার 151, B2 লেখার জন্য কী ব্যবহৃত হয়? উত্তর সাবস্ক্রিপ্ট। কোশ্চেন নাম্বার 152, মেমোরির একক কী? উত্তর বাইট, অর্থাৎ মেমোরি বাইট একক দিয়ে বোঝানো হয়। কোশ্চেন 153, MS Access এর ক্ষেত্রে
কোয়ারি কত প্রকার? উত্তর পাঁচ প্রকার। কোশ্চেন 154 রেকর্ড কিসের সমষ্টি? উত্তর ফিল্ডের সমষ্টি। কোশ্চেন 155 প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম কি? উত্তর ইউনিভ্যাক। কোশ্চেন নাম্বার 156 আন্ডু এর কাজ কি? উত্তর বাতিল করা কাজ, পুনরায় ফিরে পাওয়া। কোশ্চেন 157 বিজয় এবং অভ্র কি? উত্তর বাংলায় লেখার সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 158 কার্যগত দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর দুই ভাগে। কোশ্চেন নাম্বার 159 কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? উত্তর তিন প্রকার। এবং এই পার্টির শেষ প্রশ্ন 160 লগারিদম সারণী কে তৈরি করেন? উত্তর জন নেপিয়ার। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পাঠের প্রশ্নগুলি, এবং পরবর্তী পাঠগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাথে সাথে এই চ্যানেলে ইতিহাস এবং ভূগোলের উপরে 1500 করে প্রশ্ন এবং উত্তর MCQ টাইপ আমি প্রোভাইড করছি, সেগুলোকেও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সকল ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।